দশক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদীর তীরে চলছে দুদিনব্যাপী মহাষ্টমী পূর্ণ স্নান উৎসব। সবশেষ খবর জানাতে সহকর্মী দিলীপ কুমার মণ্ডল আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং বরিশাল থেকে সাইফুর রহমান মিরনও আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা শুরুতেই মিরনের কাছে যেতে চাই। মিরন, আশা করছি শুনছেন বরিশালে কি আয়োজন চলছে এই মহাষ্টমী পূর্ণ স্নানের। ধন্যবাদ আসিফ। আপনি যেমনটা জানেন যে গত দুদিন ধরে যে মহা অষ্টমী পূজার মধ্য দিয়ে যে স্নান অনুষ্ঠিত হচ্ছে বরিশালেও, কিন্তু বরিশাল অর্থাৎ দুর্গাসাগরে এই স্নান অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ সকাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে এই স্নানে অংশ নিয়েছেন লক্ষাধিক পুণ্যার্থী। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে লাঙ্গলবন্দের পরে বরিশালেই হচ্ছে সর্ববৃহৎ এই পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়। বরিশালের এই স্নানটি অর্থাৎ 250 বছরও পুরনো ঐতিহ্যবাহী এই স্নান এখানে অনুষ্ঠিত হচ্ছে। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই স্নান অনুষ্ঠিত হয়। অর্থাৎ লাঙ্গলবন্দের একাংশ হিসাবে এই স্নান এখানে অনুষ্ঠিত হয়। লক্ষাধিক মানুষের যেমন সমাগম ঘটে, এখানে ব্যাপক আয়োজন আছে। এই কমিটি তা এখানে দুদিনের মেলার আয়োজন করেছে। অর্থাৎ রাজা শিবনারায়ণের স্ত্রী দুর্গাবতীর নাম অনুসারে মূলত এই এখানে স্নান অনুষ্ঠিত হয়। প্রায় 23 একর জমির উপরে যে দিঘি, সেই দিঘিকেই কিন্তু গঙ্গা হিসেবে তারা আখ্যায়িত করছেন। এখানে পুণ্যার্থীরা স্নানের আগে বেলপাতা, জবা ফুল, আম, কলা এগুলো পানিতে অর্থাৎ জলে ভাসিয়ে দিয়ে তারপর তারা স্নান করছেন এবং স্নান থেকে উঠে তারা আবার আলোতে অর্থাৎ প্রদীপের আলোতে তারা আরও আলো নিচ্ছেন মুখে প্রত্যেকের এবং তারপরে সেখানে আগরবাতি জ্বালাচ্ছেন, ধূপ দিচ্ছেন। তারপর এখান থেকে যেটা আমাদেরকে বলেছেন যে এইখানে স্নান করলে যত পাপ আছে সেই পাপ তাদের সে পাপগুলো এখান থেকে মুক্ত হয়, এটা তাদের বিশ্বাস। এবং যেহেতু 250 বছর ধরে এখানের এই পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়, সেই স্নান অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে এবং শান্তিপূর্ণভাবে এটি অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল মূলত আমার কাছে পূর্ণ স্নানের অর্থাৎ গঙ্গা স্নানের সর্বশেষ খবর। যাচ্ছি নারায়ণগঞ্জে একই সংবাদ জানাতে, লাঙ্গলবন্দের খবর জানাবেন দিলীপ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু নারায়ণগঞ্জের যে বন্দর উপজেলা লাঙ্গলবন্দে, লাঙ্গলবন্দের পুরাতন ব্রহ্মপুত্র 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে গতকাল থেকে 4:20 কিন্তু গতকাল লগ্ন শুরু হয়েছিল, আজকে বিকেল 4:56 লগ্ন শেষ হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ পুণ্যার্থী কিন্তু এখানে এসে পাপমোচনের আশায় স্নান করেছে, তারা ব্রহ্মপুত্র নদে ডুব দিয়েছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে, একটু দেখাতে চাই এখান থেকে প্রচুর পুণ্যার্থীর ভিড়। এই মুহূর্তে আমি আছি লাঙ্গলবন্দের মহাত্মা ঘাট গান্ধীতে, যেখানে মহাত্মা গান্ধীর অর্থাৎ ভারতীয় যে স্বাধীনতা আন্দোলনের মহাত্মা গান্ধী, তিনি তার দেহাবশ্য বিসর্জন দেওয়া হয়েছিল ব্রহ্মপুত্র নদে এই ঘাট দিয়েই, এই জন্য এটাকে ব্রহ্মপুত্র ঘাট বলা হচ্ছে। তো এই 3 কিলোমিটার জুড়েই কিন্তু এখানে লোকজ মেলা বসেছে এবং 1,500 পুলিশ প্রশাসন কিন্তু কাজ করছে, 1,500 পুলিশ সদস্য কাজ করছে, র‍্যাব, ডিবি পুলিশ সহ বিভিন্ন পুলিশ, 56টি সেবা ক্যাম্প থেকে কিন্তু এখানে পুণ্যার্থীদের সেবায় তারা নিয়োজিত করছে, 400 স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে পুণ্যার্থীদের সেবায়। তো এই ছিল আমার কাছে লাঙ্গলবন্দ থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আসিফ টিপু।